হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আজকে থেকেই আমাদের মাধ্যমিকের টার্ম টু পরীক্ষা শুরু। সকল টার্ম টু পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। বলা হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দ্বিতীয় পর্যায়ের টার্ম টু মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সোমবার 18 এপ্রিল থেকেই, চলবে 6 মে পর্যন্ত। এই পরীক্ষায় বসার জন্য মাধ্যমিকের মোট 43,294 জন ছাত্রছাত্রী পর্ষদের নাম নথিভুক্ত করেছে। তাদের মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় 1800 বেশি। মাধ্যমিক পরীক্ষায় বসতে আবেদন করেছে মোট 22,560 জন ছাত্রী। একই ক্ষেত্রে আবেদন করেছে মোট 20,787 জন ছাত্র। 2021-22 শিক্ষাবর্ষের মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা আলিম পরীক্ষায় বসার জন্য সব মিলিয়ে পর্ষদে আবেদন করেছে মোট 118 জন ছাত্রছাত্রী, তার মধ্যে 99 জন ছাত্র, বাকি 29 জন ছাত্রী। মাধ্যমিকে সব মিলিয়ে 77টি কেন্দ্রের আওতাধীন 161টি বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ করা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি 26টি করে কেন্দ্র ও বিদ্যালয় রয়েছে আগরতলায়। এরপরই সবচেয়ে বেশি 10টি কেন্দ্রের আওতায় 19টি বিদ্যালয় রয়েছে দক্ষিণ জেলায়। 60টি মাদ্রাসা আলিম বিদ্যালয় সহ মোট 1071টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা বসবে মাধ্যমিকের দ্বিতীয় পর্যায়ের টার্ম টু পরীক্ষায়। 18 এপ্রিল থেকে শুরু করে 6 মে পর্যন্ত চলবে এই পরীক্ষা। 2021-22 শিক্ষাবর্ষে পর্ষদের উচ্চ মাধ্যমিক ও সমতুল্য মাদ্রাসা ফাজিল পরীক্ষা মাধ্যমিক ও সমতুল্য মাদ্রাসা আলিমের সঙ্গে শুরু হবে না, শুরু হবে অনেক পরে 2 মে থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে 1 জুন পর্যন্ত, মাদ্রাসা ফাজিল পরীক্ষা চলবে 25 মে পর্যন্ত। মাদ্রাসা ফাজিল সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হবে 62টি কেন্দ্রের আওতাধীন 91টি বিদ্যালয়ে। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পর্যায়ে টার্ম টু পরীক্ষায় বসতে পর্ষদে মোট 14,067 জন ছাত্র আবেদন করেছে। ছাত্রী আবেদন করেছে 14,864 জন। সব মিলিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 28,931 জন। সমতুল্য মাদ্রাসা ফাজিলে মোট পরীক্ষার্থী 56 জন, তার মধ্যে ফাজিল কলায় 2 জন করে 4 জন ছাত্রছাত্রী রয়েছে। ফাজিল থিওলজিতে রয়েছে 54 জন পরীক্ষার্থী, এর মধ্যে 2 জন ছাত্রী, বাকি 52 জন ছাত্র। প্রিয় ভিউয়ার্স, যারা মাধ্যমিক টার্ম টু পরীক্ষা আজকে থেকে দেবেন, আপনাদের জন্য রইল অনেক শুভেচ্ছা। সবার পরীক্ষা খুব ভালো হোক। এই নিয়েই আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা চ্যানেলের নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন।